2024 লোকসভা নির্বাচনের আগে গত 1 ফেব্রুয়ারি শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 2023 অর্থবর্ষের সেই কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। কৃষি খাতে প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ করার ফলে দেশে কৃষিকাজে উন্নয়নের জোয়ার আসবে বলে মনে করেছেন তিনি। হরিয়ানা মূলত কৃষি প্রধান রাজ্য হওয়ায় উপকৃত হবেন রাজ্যের চাষিরা। হরিয়ানার জন্য কেন্দ্রের উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের উল্লেখ করে দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন হরিয়ানার বিজেপি প্রভারী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রীর মহতি নীতিতে প্রভাবিত এই আর্থিক বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে অন্ত্যোদয়ের ভাবনাকে। সরকারি এবং বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের নির্বাচিত ICMR ল্যাবগুলিতে গবেষণা সুযোগ করে দেওয়ার জন্য এবং রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বিপুল বাজেট বরাদ্দ করার জন্য হরিয়ানার মানুষের তরফ থেকে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। और किसानों को भरपूर सहयोग इस बजट में दिखती है। साथ ही साथ चिरायु योजना जो माननीय प्रधानमंत्री जी की सबसे बड़ा हेल्थ स्कीम है आयुष्मान भारत, इसके साथ हरियाणा सरकार ने जो कि 1,80,000 रुपये इनकम बार थी तो उसको बढ़ा के 3 लाख कर दिया और इसमें लगभग हरियाणा के बहुत बड़े अंश के परिवार इस हेल्थ स्कीम का लाभ मिली है। इससे हरियाणा के आम जनता को बहुत बड़ी बेनिफिट होने वाली है। बहुत अच्छी स्कीम अभी हमने मुख्यमंत्री जी ने प्रस्तुत की है अपने मंत्रिमंडल को लेकर। मैं इसके लिए उनको बधाई के पात्र समझता हूँ। साथ ही साथ 2014-15 में जब हरियाणा में भाजपा की सरकार आई थी तब कांग्रेस के बारे में उसमें मैंने देखा जो कि पार की पिटे इनकम 2014-15 में 1,47,000 1,47,382 और आज वो बढ़ के 2,96,685 मतलब लगभग 3 लाख। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বহু দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও ভারতের উন্নয়ন খাতে বিশাল বাজেট প্রকাশ করার সাহস দেখিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেট নিয়ে শুরু থেকেই অনেক প্রত্যাশা ছিল সারা দেশের মানুষের। 2024 লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের এই শেষ পূর্ণাঙ্গ আর্থিক বাজেটকে অমৃতকালের প্রথম এবং যুগান্তকারী বাজেট বলে উল্লেখ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।